অনেকের মতে যত দিন যাচ্ছে শিক্ষার মান ধীরে ধীরে নেমে যাচ্ছে উন্নতি তো দূরের কথা অবনতির দিকে চলে যাচ্ছে শিক্ষা ব্যবস্থার সিস্টেম বিশেষ করে মানুষ দায়ী করছে এই সিস্টেমকে যে সিস্টেমে মানুষ শিক্ষিত তো হবে কিন্তু শিক্ষিতের মতো শিক্ষিত হবে না নৈতিক শিক্ষা পাবে না জ্ঞান বুদ্ধি অর্জন করবে না অথচ কোনো ফেল সিস্টেম না থাকায় পাস করে করে উপরের দিকে চলে যাবে তারপরে কি করবে শেষে হয় চপ ভাজবে নয়তো কোনো বেকার প্রফেশনে যুক্ত হবে কিন্তু সমাজে গণ্যমান্য লোক হিসেবে পরিগণিত হতে পারবে না মাধ্যমিকে পাস ফেল থাকবে না ক্লাস এইট অবধি দি মাস পাস ফেল থাকবে না উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কিন্তু এই যে সিস্টেম সবাই বলছে এই সিস্টেম মোটেই ভালো হচ্ছে না দিন দিন খারাপের দিকে যাচ্ছে যেখানে কেন্দ্রের প্রায় সমস্ত সুপারিশ প্রত্যাখ্যান করে শনিবার থেকে রাজ্যে লাগু হচ্ছে নতুন শিক্ষানীতি এই শিক্ষানীতি শনিবার থেকে লাগু হচ্ছে আপনাকে জানিয়ে দিচ্ছি কী সেই শিক্ষানীতি এবং আপনি কমেন্ট সেকশনে জানান নতুন শিক্ষানীতি সম্পর্কে আপনার স্বাধীন মতামত এদিন গেজেট নোটিফিকেশন প্রকাশ করে জানানো হয়েছে শনিবার থেকেই কার্যকর করা হচ্ছে নতুন শিক্ষানীতি এই শিক্ষানীতিতে তেমন কোনো ফেরবদল না থাকলেও বদল আসছে পরীক্ষার পদ্ধতিতে শিক্ষক বদলির ক্ষেত্রেও বদল করা হয়েছে কিছু নিয়মকানুন কেন্দ্রের শিক্ষানীতিতে গেরুয়াকরণের চেষ্টা হয়েছে এই অভিযোগ তুলে নিজেরাই শিক্ষানীতি বানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাতে নামমাত্র কেন্দ্রের সুপারিশ মানা হয়েছে রাজ্যের শিক্ষাবিদরা নিজেদের মধ্যে আলোচনা করে তৈরি করেছেন বাকি অংশটা শুক্রবার একশো তেষট্টি পাতার শিক্ষানীতি প্রকাশ করে সরকার শনিবার তার গেজেট নোটিফিকেশন জারি হয়েছে এদিন থেকেই চালু হয়েছে নতুন শিক্ষানীতি নতুন শিক্ষানীতি অনুসারে অঙ্গনওয়াড়ি শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে তারপর এক বছরের প্রাক প্রাথমিক এবং চার বছরের প্রাথমিক শ্রেণীতে পড়তে হবে ছাত্রছাত্রীদের এরপর পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পড়াশোনা হবে সেমেস্টার পদ্ধতিতে এই চার বছর বাংলা এবং ইংরেজি ছাড়াও আরও একটি ভাষা পড়তে হবে ছাত্রছাত্রীদের নবম দশম নিয়ে হবে মাধ্যমিক তবে সেক্ষেত্রেও জারি থাকবে সেমেস্টার পদ্ধতি এরপর আসছে একাদশ দ্বাদশ এই দুটো নিয়ে তৈরি হবে উচ্চ মাধ্যমিক সেখানেও হবে সেমেস্টার পদ্ধতি এক্ষেত্রে এমসিকেও ধাঁচে হবে প্রশ্নপত্র কেন্দ্রের শিক্ষানীতিতে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা তুলে দেবার সুপারিশ করা হয়েছিল তবে তা মানেনি রাজ্য সরকার দ্বাদশ শ্রেণী পাশ করলে স্কুলে স্কুলে হবে গ্র্যাজুয়েশান সেরিমনি স্নাতকের ক্ষেত্রে শুধুমাত্র চার বছরের অনার্স কোর্সের সুপারিশ গ্রহণ করেছে রাজ্য প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ার যাবতীয় শিক্ষাগত অগ্রগতি বাংলার শিক্ষা পোর্টালের মাধ্যমে জমা থাকবে সরকারের কাছে রাজ্যের স্কুলগুলোতে শিক্ষকের সংকট মেটাতেও পদক্ষেপ করা হয়েছে শিক্ষানীতিতে সেজন্য শিক্ষকদের চাকরি জীবনের পাঁচ বছর গ্রামের স্কুলে পাঠদান বাধ্যতামূলক করা হয়েছে এজন্য শহরের স্কুলগুলো থেকে গ্রামের স্কুলে শিক্ষকদের বদলি করা হবে বলে উল্লেখ করা হয়েছে নতুন শিক্ষানীতিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে একই প্রতিষ্ঠানে নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্স চালুর সুপারিশ করা হয়েছে সব মিলিয়ে অনেকটাই পরিবর্তন হয়েছে নতুন শিক্ষানীতিটি সবথেকে বেশি বদল হয়েছে পরীক্ষার ফের বদল শুনলেন দর্শক শিক্ষানীতিতে কি কি সিস্টেম নতুন করে নীতিগতভাবে তৈরি করা হলো অবশ্যই নতুন শিক্ষানীতি সম্পর্কে আপনার মতামত ভালো হয়েছে না মন্দ এতে কি ক্ষতি হবে না উপকার হবে বাচ্চাদের বিশেষ করে আপনি কি বলবেন আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট তুনিয়ার পর্দায়